আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। সংকটকালে সাংবাদিকরা অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ। করোনা আতঙ্ক যখন গোটা বিশ্ব ঘরবন্দি, তখন রাস্তায় প্রশাসনের লোক থেকে স্বাস্থ্যকর্মীরা এবং পুলিশকর্মীরা, আর রাস্তায় আছে সাংবাদিকরা। পুলিশ প্রশাসন, স্বাস্থ্যকর্মী, তাদের সরকারি চাকরির নিরাপত্তা থাকলেও সাংবাদিকদের সেটা নেই। সেই জায়গা দাঁড়িয়ে সাংবাদিকরা ঘর ছেড়ে বাইরে বের হচ্ছে প্রকৃত খবর, প্রকৃত অবস্থায় তুলে ধরার জন্য। কয়েকদিন আগেই ভাঙড় প্রেস ক্লাব গঠন হয়েছে। সেই ভাঙড় প্রেস ক্লাবের সাংবাদিকরা মনে করছে, এই কঠিন সময় শুধু ঘরে বসে কিংবা ঘরের বাইরে বেরিয়ে খবর করলে বা খবরের মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখলে হবে না। তাই তারাও বাইরে আত্মপীড়িত মানুষের জন্য কিছু করতে হবে, সেই তাগিদে প্রেস ক্লাবের সাংবাদিকরা খাদ্য সামগ্রী বিতরণের মতো একটা অনুষ্ঠান করে। আপনারা এসছেন, সেক্ষেত্রে কতটা ভালো লাগার জায়গা এবং কি বলবেন? এটা অভাবনীয়, ভাঙড় প্রেস ক্লাব যা করছে এত অল্প সময়ের মধ্যে, সেটা আমার মনে হয় অন্যান্য জায়গাকার প্রেস ক্লাবও আছে, তাদের কাছে এটা অবশ্যই অনুকরণযোগ্য। আগামী দিনে আশা করি ভাঙড় প্রেস ক্লাব, যেটা আমরা আজকে তাদেরকে সামনে দেখতে পাচ্ছি, তারা আগামী দিন আরও অনেক দূরে এগিয়ে যাবে। এই ধরনের মানুষের কল্যাণের জন্য আরও অনেক প্রোগ্রাম হবে, সেটা আমরা যে কোনো ধরনের তারা চাইবেন আমরা চেষ্টা করবো যথাযথভাবে তাদের মাধ্যম দিয়ে গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কারণ আমরা সেই সব প্রান্তিক মানুষগুলোর জন্য চিন্তিত যারা দুবেলা তাদের দুমুখ অন্ন যোগান করতে পারেন না। যদি কেউ তাদের জন্য কোনো সহযোগিতা চান, নিশ্চয়ই আমরা সাহায্যে থাকবো। ভাঙড় প্রেস ক্লাবের অভূতপূর্ব প্রচেষ্টা, এই প্রচেষ্টা ভাঙড় প্রেস ক্লাব যেন আরও জারি রাখতে পারে। এলাকায় অনেক দুর্দশাগ্রস্ত মানুষ রয়েছে এই লকডাউনের দিনে, বহু মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য, একটু খাদ্য তুলে দেওয়ার জন্য যে প্রচেষ্টাকে, এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই এবং এই প্রচেষ্টা যেন জারি থাকে। এই আকাঙ্ক্ষা রাখিয়ে ভাঙড় প্রেস ক্লাবকে আমি ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। আমরা যারা ভাঙড়ের সাংবাদিক, ভাঙড় প্রেস ক্লাবের মধ্যে আমরা আছি, আমরা ঠিক করেছি শুধু খবর নয়, মানুষের কাছে খবরের পরিবর্তে খাবার তুলে দেওয়া। কারণ এখন বড় অসময়, দুটো খাবার পেলে মানুষের বেশি উপকার হবে, সেটাই আমরা চেষ্টা করেছি। ব্লক প্রশাসন সহযোগিতা করেছেন, এখানকার পুলিশের আধিকারিকরাও সহযোগিতা করেছেন। ভাঙড় প্রেস ক্লাবে আমরা যে 13 জন সাংবাদিক আছি, সেই আনলাকি 13 তারা মিলে মানুষের জন্য কিছু করার চেষ্টা করেছি, চাল ডাল আলু তুলে দিয়েছি। আজকে কতজনকে দিলেন আর পরবর্তীতে কী ভাবনা আছে? ভাঙড় দুই ব্লকের 10টা গ্রাম পঞ্চায়েত শুধু নয়, ভাঙড় এক ব্লকেরও একটা গ্রাম পঞ্চায়েত, মোট 11টা গ্রাম পঞ্চায়েত এলাকায় আমরা 250 দুস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছি। পরবর্তীতে আর কী কাজ করবার ইচ্ছা আছে আপনাদের? পরবর্তীকালে আমাদের চিন্তাভাবনা আছে এমনি করেই মানুষের পাশে দাঁড়ানো, অন্য কোনো মহৎ উদ্দেশ্য নেই, যাতে মানুষের বিপদে আপদে কোনো সহযোগিতা হয়, কিছু ভালো কাজ করা যায়, মানুষ যাতে উপকৃত হন। আমাদের খবরের জেরে অনেক মানুষ উপকৃত হন, অনেক মানুষ মাথার ওপর ছাদ পান, অনেকে বার্ধক্য ভাতা পান, অনেকে প্রতিবন্ধী ভাতা পান, কিন্তু খাবারও যাতে মানুষ পায় সেইটা আমরা করেছি এবং আধিকারিকরা ভরসা রেখেছেন আমাদের ওপরে, ভাঙড়ের মানুষের সহযোগিতা করেছেন। আপনার নাম? সম্পাদক ভাঙড় প্রেস ক্লাব। কাশীপুর থানার ওসির সহযোগিতায় এবং ভাঙড় 2 নম্বর ব্লক প্রশাসনের সহযোগিতায় এদিন 250 মানুষের, অসহায় মানুষের হাতে চাল ডাল আলু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। তুলে দেন ভাঙড় 2 নম্বর ব্লকের বিডিও কৌশিক কুমার মাইতি, ভাঙড় 1 নম্বর ব্লকের বিডিও সৌগত পাত্র, সিআই ভাঙড় সৌগত রায়, কাশীপুর থানার ওসি বিশ্বজিৎ ঘোষ, ভাঙড় থানার ওসি চন্দ্রশেখর ঘোষাল সহ ভাঙড় প্রেস ক্লাবের সভাপতি শামসুল হুদা, সম্পাদক প্রশান্ত ঘোষ সহ অন্য অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেস ক্লাবের সাংবাদিকরা বলেন, আমাদের জীবনের নিরাপত্তা যতই থাক আর না থাক, মানুষের পাশে আমরা যেভাবে আছি এবং আগামী দিনে এইভাবেই থাকবো, এই অঙ্গীকার করছি। প্রেস ক্লাবের সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে বিডিও ভাঙড় 1 সৌগত পাত্র বলেন, সাংবাদিকরা গভীরে গিয়ে খবরটা খুঁজতে জানে, তারা এই তৃণমূল পর্যন্ত পৌঁছে গিয়ে জানতে পারে যে প্রকৃত গরিব, তাই প্রশাসন এবং সাংবাদিকদের মাধ্যমে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করার চিন্তা ভাবনা করেছি। ইতিমধ্যে ব্লক প্রশাসন আগামী দিনে যারা
প্রশাসনের কর্তারা আছেন, তারাও ভাবছেন সাংবাদিকদের সঙ্গে নিয়ে আরও কিছু অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী অন্য অন্য সুযোগ সুবিধায় পৌঁছে দেওয়ার জন্য। এদিনের অনুষ্ঠানটা সামাজিক দূরত্ব বজায় রেখে, আইন শৃঙ্খলা বজায় রেখে, শব্দ দূষণ না করে সমস্ত অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ভাঙড় থেকে আতাউর রহমানের রিপোর্ট, নিউজ কলকাতা। সাফিউল্লাহ হোমিও চিকিৎসালয়, শিশু ও মহিলা রোগ বিশেষজ্ঞ, জেনারেল ফিজিশিয়ান, সমস্ত জটিল রোগের সুচিকিৎসা করা হয়। যোগাযোগ ডক্টর এম কে মোদাচ্ছের হোসেন, 9830996353।